नमस्कार बंधुरा, इंडियन यूट्यूबर इप्सिता चैनले आपनादेर सबाइके स्वागत। आज के बनाबो कुमड़ोर छक्का। प्रथम एखाने आमी मसलार पेस्टटा बानिये निच्छि। एखाने एक चामच मतो आदा बाटा दियेछि आर हाफ चामच करे काश्मीरी लंकार गुड़ो आर जिरेर गुड़ो दियेछि आर सामान आर परिमाण मतो हलुद गुड़ो आर सामान्य हिं दिए एबार जल दिए एटाके पेस्ट बानिये नेब। কড়াইতে তেল গরম করে প্রথমে কুমড়োগুলো ভেজে নেব। এখানে আমি কুমড়োগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ভাজার সময় পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভাজব। কুমড়োগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। এখানে আমি 1 কাপ মতো জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেব। ঢাকা খুলে আমি এর মধ্যে ছোলাগুলো মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ হতে দেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এর মধ্যে এবার ভাজা কুমড়োগুলো মিশিয়ে দিলাম। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই রেডি কুমড়োর ছক্কা। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার ইপ্সিতা। আর অবশ্যই বেল বাটন ক্লিক করবেন, যখনই কোনো নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন।